জাহান্নামের উদ্বোধন করা হবে তিনজন মানুষকে দিয়ে। কয়জন? তার প্রথম ব্যক্তি হচ্ছে একজন শহীদ, একজন তাকে ডেকে আনা হবে। কি করেছো সারা জীবনে? সে বলবে, আমি আল্লাহ আমার পুরো জীবনটাই তোমার পথে দিয়ে দিয়েছি, তোমার রাস্তায় শহীদ হয়ে গিয়েছিলাম। এখন আল্লাহ পাক বলবেন, ক্যাদি, তুমি মিথ্যা কথা বলছো। তুমি এই কারণে যুদ্ধে গিয়েছিলে যাতে মানুষ তোমাকে বড় বীর বলে। আবার বলছি, তুমি এই কারণে যুদ্ধে গিয়েছিলে যাতে মানুষ তোমাকে বড় বীর বলে। তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য যাওনি, আজকে জাহান্নামে যাও। জীবন দেওয়ার পরেও জাহান্নামে, জীবন দেওয়ার পরেও জাহান্নামে। একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবুর পাশে দাঁড়িয়েছিল, গোলাম খাদেম যুদ্ধের মাঠে। দূর থেকে একটা তীর এসে ওর বুকে এসে লাগে এবং সেখানেই সে মারা যায়। সাহাবীরা বলতে লাগলেন যে নিয়ামার রজুল, কত উত্তম সেই ব্যক্তি, নবীর সাথে যুদ্ধ করলো, পাশে খেদমত করলো, শহীদ হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বরং আমি তাকে জাহান্নামে দেখছি। নাউযুবিল্লাহ। সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কি কারণে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি বললেন, গনিমতের মাল থেকে, গনিমতের মাল বোঝেন রাষ্ট্রীয় কোষাগার, গনিমতের মাল থেকে সে একটা চাদর চুরি করেছিল। আমি কি বুঝাতে পারছি ভাই? গনিমতের মাল থেকে একটা চাদর, অনলি একটা চাদর সে সরিয়ে নিয়েছিল। এই একটা চাদর চুরি করার কারণে নবী সাল্লাম বলছেন, আমি তাকে জাহান্নামে জ্বলতে দেখছি। এটা শোনার সাথে সাথে সাহাবায়ে কেরাম কেউ কেউ কারো কাছে এতটুকু গাছের ছাল পরিমাণ কিছু যদি ছিল, ওটা এনে জড়ো করে দিলেন, কিছু চাই না, নিয়ে নেন। কথা কি বুঝতে পারছেন? এখন আমাদের অবস্থা চিন্তা করেন, আমাদের নিজের বিবেকের দিকে তাকান। আমি কাউকে উদ্দেশ্য করে কোনো কথা বলতে চাই না, শুধু এতটুকু বলবো, যে যার আয়নার সামনে দাঁড়ান, যে যার বিবেকের আয়নার সামনে দাঁড়ান, কোরআন সুন্নাহর আলোকে আয়না আপনাকে বলে দিবে যে আপনার চেহারা কতটুকু স্বচ্ছ, কতটুকু অস্বচ্ছ, আয়না বলে দিবে। আর একদিন না একদিন দাঁড়াতেই হবে। আজকে যদি আয়নার সামনে না দাঁড়াই, কালকে আল্লাহর সামনে দাঁড়াতে হবেই, হবে না? আল্লাহ পাক আমাদেরকে অন্যের সম্পদ আত্মসাত থেকে হেফাজত করুন। একটা কাজের কারণে জাহান্নামে গিয়েছে। তিনজনকে উদ্বোধন করা হচ্ছে, একজন হচ্ছে শহীদ, আরেকজন হচ্ছে দানবীর। কি করেছো? সারা জীবন প্রচুর দান খয়রাত করেছে আল্লাহ। আল্লাহ পাক বলুন, ক্যাদিব, মিথ্যা কথা বলছো। এই কারণে দান করেছিলে যাতে মানুষ তোমাকে অনেক বড় দানবীর বলে। আছে না আমাদের মধ্যে ভাই? আছে? আল্লাহ হেফাজত করুন। তৃতীয় ব্যক্তি, সে আমাদের মতো একজন আলেম, কারি, হাফেজ, মৌলানা সাহেব, হুজুর। কি করেছো সারা জীবন? আল্লাহ, এলেম অর্জন করেছি, আমল করেছি, মানুষকে দাওয়াত দিয়েছি, কত কি করেছি। আল্লাহ বলবেন, কে দিচ্ছে, মিথ্যা কথা বলছো। এই কারণে করেছো যাতে মানুষ তোমাকে বড় আলেম বলে, বড় শায়খ বলে, বড় হাফেজ বলে, বড় কালি বলে, বড় কিছু বলে। মানুষের এই দুনিয়ার এই টাইটেলগুলো পাওয়ার জন্যে তুমি এই কাজ করেছো, আজকে জাহান্নামে যাও। অনেক আলেম জাহান্নামে যাবে, অনেক মুজাহিদ ফি সাবিলিল্লাহ জাহান্নামে যাবে, অনেক মুতাসাদ্দিক মানে সাদকা করেছে দানবীর জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ পড়বেন না, কি আজীব কথা! আলেম জাহান্নামে যাবে কেন? দানশীল ব্যক্তি জাহান্নামে যাবে কেন? নিজের জীবনটা বিলিয়ে দিয়ে, তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে যে শহীদ হলো, সে জাহান্নামে যাবে কেন? আল্লাহ আলেমকে বলবে, আলেম তুমি জাহান্নামে যাও। আলেম বলবে, আল্লাহ আমি এত কোরআন শিখলাম, এত হাদিস শিখলাম, মানুষকে কোরআন জানালাম, আমি তো জান্নাতুল ফেরদাউসে যাওয়ার কথা, জাহান্নামে যাব কেন? আল্লাহ বলবে, তোমার নিয়তে গন্ডগোল ছিল। তুমি আলেম হয়েছো লিউকালা লাকা আলিম কাবীর, লোকজন তোমারে বলবে তুমি অনেক বড় আলেম, তুমি অনেক বড় মুফাসসির, তুমি আল্লামা, তোমার নামে স্লোগান হবে, তাকবীর হবে। এগুলো পাওয়ার জন্য দুনিয়াতে আলেম অর্জন করেছো, আর এগুলো তো তুমি দুনিয়াতে পেয়েছই। আমার কাছে কি চাও? আমার কাছে তোমার জন্য কিচ্ছু নাই। গো টু দা হেল ফায়ার, জাহান্নামে চলে যাও। অনেক মুজাহিদকে আল্লাহ বলবে, ইয়া মুজাহিদ উদখুলিন্নার, জাহান্নামে যা। মুজাহিদ বলবে, আল্লাহ আমার দেহের তাজা রক্ত লি ইলাই কালিমাতিল্লাহ, আপনার কালিমাকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য, জমিনে কোরআনের আইন বাস্তবায়নের জন্য আমি শহীদ হলাম, জীবনটাই তো বিলিয়ে দিলাম, আমি তো জান্নাতুল ফেরদাউসের আলা মাকামে থাকার কথা, আমি জাহান্নামে যাব কেন? আল্লাহ বলবেন, তুমি জিহাদ করেছো লিউকালা লাকা মুজাহিদ ওয়া জারি, লোকজন তোমাকে বীর বলবে, লোকজন তোমাকে শক্তিশালী সেনাপতি বলবে, আর এগুলো তো দুনিয়াতে তোমাকে বলাই হয়েছে। আমার কাছে কি চাও? আমার কাছে তোমার জন্য কিচ্ছু নাই। গো টু দা হেল ফায়ার, জাহান্নামে যাও।
অনেক দানশীলকে আল্লাহ বলবে দানশীল তুমিও জাহান্নামী। দানশীল বলবে আল্লাহ মসজিদ তো কম বানাই নাই, এতিমখানা তো কম করে দেয় নাই, মাদ্রাসা তো কম বানাই নাই।